এই দুনিয়াটা কারো কাছে স্বর্গের মতো বাঁচতে ইচ্ছে করে হাজার বছর, আবার কারো কাছে একটা মুহূর্ত বেঁচে থাকাও যেন নরকের যন্ত্রণার সমান। আর্থিক অভাব অনটন ও মানসিক যন্ত্রণায় হতাশাগ্রস্ত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক শ্রমিক আত্মহত্যা করেছে। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক দুঃখের ঘটনা ঘটে নওগাঁর রানীনগর রেল স্টেশনে। নিহত ব্যক্তি উপজেলার বোদলা গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, কয়েশের সর্দার আর্থিক অভাব অনটনের কারণে মানসিক যন্ত্রণায় হতাশাগ্রস্ত ছিল। তার অসুস্থ স্ত্রী এক মেয়ের বাড়িতে থাকে। তার জায়গা জমিও নেই, যা ছিল কয়েক বছরে বিক্রি করেছে। এরপর থেকে বিভিন্ন সময় অন্যের বাড়িতে থেকে জীবনযাপন করত। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকাল থেকে কয়েশের একটি ব্যাগ হাতে নিয়ে রানীনগর রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে বসেছিল। সকাল 8:45 দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমির এক্সপ্রেস ট্রেন রানীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় হাতের ব্যাগ ও পায়ের জুতা লাইনের পাশে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয় সে। এতে ট্রেনে কাটা পড়ে তার শরীরের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। দর্শক, অভাবে মরা লোকটাকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।